শুধুমাত্র আমার টুকুশ এবং পিকাচুর যেন সুবিধা হয়, যেতে কোনো ধরনের গরম না লাগে, কষ্ট না লাগে, তাই রাতে আমরা জার্নি করছি। আসার সময় যেহেতু আমি একা এসেছিলাম, আমার হাজবেন্ডের অফিসে ছুটি ছিল না, তাই দিনে এসেছিলাম। এখন একটু হালকা গরম পড়ছে, তাই ওদেরকে নিয়ে রাতে জার্নি করা শুরু করে দিয়েছি আলহামদুলিল্লাহ। এই যে আমরা চলে যাচ্ছি, টুকুশমণি আর টিকামণি ওই যে ডায়াপার পরে আছে, দেখা যাক ওদের সার্ভিসটা কেমন। এখন পর্যন্ত তো খুলে নাই, দেখো টুকুশকে একটু ওই যে টুকুরানি একটু শর্টফট করছে, এখানে একটু দাঁড়িয়েছি আমরা গাড়িটাই। তো শব্দ হলে ওরা নর্মালি খুব ভয় পায় জার্নি করার সময়, কারণ ওরা শব্দটা নিতে পারে না। তা ওরা ওদের যে বক্স, এই যে বক্স, ওই বক্সে ওরা থাকতে চাচ্ছিল না, তো আমি হচ্ছে এই জন্য কোলে নিয়েছি। কোলে একটু কমফোর্ট ফিল করছে, টুকুশের নানা টুকুশকে নিয়েছে আর আমি আমার পিকামণিকে নিয়েছি। এই যে ওরা ড্রাইভার পড়েছে, কিছু করে নাই এখনও। সাধারণত ওরা জার্নিতে কিন্তু খুব কম হচ্ছে পিপটি করে, পিটা করে একটু মাঝে মধ্যে, আর পটিটাও কিন্তু খুব করে না, আমার বিড়াল কখনো করে নাই। তো আপনারা দেখবেন এভাবে যখন যাবেন, একটু সাবধানে নিতে হবে। আর রাতে যাচ্ছি আমরা এই জন্য যে এখন কিন্তু একটু দিনের বেলা বেশ গরম গরম পড়ছে, বাট রাতের বেলা ভালোই ঠান্ডা। টুকুর যে ডায়াপার পরেছে আপনারা কি বুঝতে পারছেন, টুকুর যে সাদা ডায়াপারটাই সাদাই যেন বোঝা যাচ্ছে না ঠিক মতো। তো হচ্ছে রাতের বেলা গেলে হয় কি, একটু ঠান্ডা প্রকৃতিটা, ওরা একটু হাঁপায় কম, কারণ বিড়ালরা দেশি বিড়াল হলেও অনেক বেশি হাঁপিয়ে যায়। পার্সিয়ান বিড়ালকে তো নিয়ে যাওয়াই যায় না গরমের সময় দিনের বেলা বাসে বা এসি গাড়িতে ছাড়া। আমার আবার বমির অনেক সমস্যা আছে, আমি কখনো এসি গাড়িতে যেতে পারি না, যার জন্য আমি রাতে যাচ্ছি যেন ওদের একটু কমফোর্ট হয়, ভয় না পায়। দেখুন গাড়ির শব্দ হলেই আমার টুকুমণি একটু ভয় পেয়ে যাচ্ছে, বাট পিকাচু একটু অভ্যস্ত হয়ে গিয়েছে, অনেকবার গিয়েছে, তো টুকুশের এটা সেকেন্ড টাইম দূরে কোথাও যাওয়া, তো ও একটু ভয় পায়, এটা স্বাভাবিক। তো আপনারা নিজের কাছে একটু নিজের সন্তানের মতো আদর দিয়ে রাখলে ওরা কিন্তু বেশ কমফোর্ট ফিল করে। তো ওদেরকে আমি আদর যত্নে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, সবাই দোয়া করবেন, অনেক অনেক আদর ভালোবাসা ওদের জন্য রাখবেন, ওরা যেন সুস্থভাবে পৌঁছতে পারে, সুস্থভাবে পৌঁছালে ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও নিয়ে আমার টুকুমণিকে নিয়ে পিকামণিকে নিয়ে আপনাদের কাছে চলে আসবো। ঠিক আছে, আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।